বীর মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আর নেই। টানা দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর রাতে না ফেরার দেশে পাড়ি জমান এই বীর মুক্তিযোদ্ধা। আমার আল্লাহদের হাজার বছর পূর্বে আপনার ব্যাপারে এই ভবিষ্যৎবাণী দিয়েছে, পৃথিবীতে আপনি যাই করেন না কেন, যাই হন না কেন, সব কিছু থেকে বাঁচতে পারলে ও মরণ থেকে বাঁচতে পারবেন না। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সারায়মূল 67 নম্বর সূরা 29 নম্বর পারা বর্ধম নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতটা এই কথা বোঝা যায়। আল্লাহ পাক বলেন, আমি মৃত্যুকে এরপরে হায়াতকে সৃষ্টি করেছি। আদৌ কিন্তু আয়াতটা এরকম হবার কথা ছিল না, আয়াতটা এরকম হবার কথা ছিল আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউত, কারণ পৃথিবীতে আমরা আগে এসেছি জিন্দা অবস্থায়। কথা বলবো, মারা যাবার পরে আমরা তখন যখন আমরা মরে যাব, এক পর্যায়ে যখন এক পর্যায়ে যখন আমাদের সামনে আজরাইল এসে যাবে, তখন মানুষ আমাদের বলবে লোকটা মারা গিয়েছে। এক কথা বলুন, কিন্তু আমার আল্লাহ তাআলা আয়াতের ভেতরে মাউতকে আগে দিলেন, আমার আল্লাহ হায়াতকে পরে দিলেন কেন? আমার আল্লাহ বোঝাতে চায়, পৃথিবীবাসী, পৃথিবীর মানুষ, তোমরা যাই করো না কেন, যাই হও না কেন, যতই দুনিয়ায় বেঁচে থাকো না কেন, তোমরা কিন্তু মরবেই। এজন্য আল্লাহ হায়াতকে পিছনে দিলেন, আল্লাহ মাউতকে সামনে দিলেন। আপনি যাই হন না কেন, যাই করেন না কেন, আপনাকে আমার আল্লাহ বুঝায় বান্দা তুমি কিন্তু মরবে। এই যদি হয় আয়াতের বাস্তবতা, আয়াতের অর্থ আপনি দুনিয়ায় চিরদিন থাকতে পারবেন না, আপনি মরবেন। আরে ভাই, আপনার যদি মরণ হয়েই যায়, আপনার জন্য আখেরাত আছে, পরকাল আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, জাহান্নাম আছে, এই কথা বলেন না কেন? আপনি যে অবস্থায় বিরাজ করছেন, যে অবস্থায় আপনি পড়ে আছেন, যে কাজ কাম আপনি করছেন, কিয়ামতের ময়দানে কেমনে আল্লাহর জাহান্নাম থেকে আপনি বাঁচবেন আমারে বলেন? এই জন্য আমি সূরায় মাইদার 74 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি। আমার আল্লাহদের হাজার বছর পূর্বে আপনার ব্যাপারে এই ভবিষ্যৎবাণী দিয়েছে। আল্লাহ ভালো করে জানে আমার বান্দারা অপরাধ করবে, অপরাধ করা তাদের কাজ। এক কথা বললেন, তারা না বুঝে কোরআনের গায়ে হাত দেবে, আমি আল্লাহর ইসলামের বিরুদ্ধে লাগবে, নবী রাসূলের বিরুদ্ধে লাগবে, আলেমদের বিরুদ্ধে লাগবে, এটা জানে কে? বলেন বলেন। আমার আল্লাহ ভালো করে জানে, জানার পরে এই জন্যই আমার আল্লাহ আপনার আমার জন্য আয়াত দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? ওয়াস্তাগফিরুনা, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু। কে বলছে ভাই? আরো জোরে। এই আয়াত নিয়ে তামাম দুনিয়ার আলেমরা একমত, পৃথিবীতে আমার আল্লাহ চায় আপনি যেন তার দিকে ফিরে আসেন, আপনি যেন তার কাছে সারেন্ডার করেন, মাথা নত করেন, আপনার অপরাধগুলি যেন আপনি স্বীকার করে নিয়ে বলেন, আল্লাহ জীবনভর যা হবার হয়েছে আর করব না, তুমি মাফ করে দাও। বিশ্বাস করুন, অপরাধ করবার পরে কেউ যদি তার অপরাধ স্বীকার করে আমার আল্লাহরে ডাকে, মহান আল্লাহ তার জীবনে কোনো অপরাধ রাখে না, সব অপরাধ আমার আল্লাহ মুহূর্তের ভেতরে নেকি বানিয়ে দেয়। সূরা ফোরকানের 70 নম্বর আয়াত বলছি, ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলালিকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তারা বাদ দিয়ে যারা অপরাধ অন্যায় করবার পরে ভালো কাজ শুরু করে দেয়, তাওবা করে, আল্লাহ বলেন এদের পূর্বের কোন অপরাধ আমি আল্লাহ রাখি না, এদের জীবনের সব অপরাধগুলি আমি আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দিই। আমার ভাইরা এতদিন ধরে যা হবার হয়েছে ছেড়ে দেন, বন্ধ করে, আমার আল্লাহ আপনারে ডাকছে, বান্দা আমার দিকে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। বিশ্বাস করুন, প্রত্যেক রাতের এক তৃতীয়াংশে আল্লাহ প্রথম আজমানে নেমে আসে।
আমার আল্লাহ তাআলা আহ্বান করতে থাকে আমার বান্দা বান্দিগণের ভেতরে কারা কোথায় আমার কাছে তাওবা করো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ বলছি তোমাদের আমি আল্লাহ maaf করব ক্ষমা করব আরে ভাই আমার আল্লাহ যে আপনারে maaf করবে কিয়ামতে জাহান্নামে দেবে না যত কথা কোরআনে আমরা পেয়েছি একটা একটা করে যদি একখানে যোগ করি কয়েক পারা পার হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা চায় না তার আদরের কোন বান্দা বান্দি পৃথিবীতে তার বিধানের বিরুদ্ধে পৃথিবীতে তার বিরুদ্ধে কথা বলে বদখত না ফরমান হয়ে মারা যাক এটা চায় না কে আরো জোরে বলেন এজন্যই আমার আল্লাহ তাআলা আপনাকে অনেক সার দিয়েছে সারাই বানি ইসরায়েলের আপনি 25 নম্বর আয়াতটা এবার দেখেন টাচ মোবাইল যদি থাকে অন করেন ربكم أعلم بما في نفوسكم وإن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا বলেন আল্লাহু আকবার আয়াতের দিকে লক্ষ্য করেন আল্লাহ পাক বলেন ربكم أعلم আমি তোমাদের রব আমি জানি তোমাদের অন্তকরণে যেটা আছে আমাদের ভিতরে যেটা গোপন আছে ওটা জানে আরো জোরে জান্নাত বন্ধ করে দিলেন দরজা লাগিয়ে দিলেন লাইট বন্ধ করলেন কেউ দেখছে না পৃথিবীর কেউ যদি না দেখে আপনারে দেখছে বলেন এখন এই মুহূর্তে আপনার মনের ভিতরে কি আছে এটা পৃথিবীর কোন মানুষের না পেলেও পাচ্ছে কে এজন্য আল্লাহ বলেন ইয়ালামু খাগিনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন বান্দা শুধু এটা না তোমরা যে চোখের খেয়ানত করো অন্তরের ভিতরে যেটা গোপন করো ওটাও আমি আল্লাহ জানি আমি হয়তো চোখের চশমা লাগিয়ে এক দিকে দেখছি আমার সাথে যারা আছে হয়তো টের পাচ্ছে না বলেন আমার এই চোখের ফাঁকা জায়গা দিয়ে যে দিকে আমি দৃষ্টি দিচ্ছি চোখের যেটা খেয়ানত হচ্ছে এটা জানে কে বলেন আপনি রাস্তা দিয়ে বের হয়ে তাকিয়ে আছেন অন্যের বউয়ের দিকে অন্যের মেয়ের দিকে ফাঁকা জায়গা দিয়ে তাকিয়ে আছেন কেউ আপনার টের পায় না এমন কি সাথে বউ আছে বউ বুঝতে পারে আপনি তাকিয়ে আছেন আজরাইলে আসলেও আপনি নজর ছেড়ে দেবেন না আল্লাহ তাআলা বলেন বান্দা এই যে চোখের যেটা খেয়ানত করো যেটা দেখা আমি আল্লাহ নিষিদ্ধ করেছি যেটা তোমরা দেখো ওটাও আমি আল্লাহ জানি আয়াতের দিকে লক্ষ্য করেন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ জানি তোমাদের ভিতরে বাহিরে যেটা আছে ও বান্দা সব আমি আল্লাহ জানি এখন তোমাদের কাজ কি ইং তাকুনু সলেহিন ইং মানে যদি তাকুনু তোমরা হয়ে যাও হতে পারো সলেহিন নেককার ভালো ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা আমি গফফার নামের ওসিলায় তোমাদের আমি আল্লাহ maaf করে দেব কে বলছে আরো জোরে বলেন এই জন্য আমি আবারও বলছি এতদিন ধরে আপনি যা করেছেন অসুবিধা নেই ছেড়ে দেন বন্ধ করেন তাওবা করেন আজকে রাতে বিছানায় মাথা দেবার বালিশে মাথা দেবার সময় নিজের বিবেক নামের আদালতরে ডাক দিয়ে বলবেন বিবেক বলে দাও এতদিন ধরে যা করেছি আমি কি আল্লাহর আদালতে বাঁচতে পারবো ওই দিন আমার আল্লাহ যখন আমারে দাঁড় করিয়ে পাঁচটা প্রশ্ন এক এক করে করবে ওই দিন আল্লাহ যখন বলবে আব্দুল্লাহ বল তোর জীবনকাল 90 বছর 80 বছর হায়াত পাওয়ার পরে কেমনে কাটিয়েছো ও আমার বিবেক নামের আদালত তুমি একটু আমারে বলে দাও ওই দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে কি আমি আমার জীবনকালের হিসাব দিয়ে বাঁচতে পারবো আমার তো মনে হয় কোন মানুষ যদি আজ রাতের বেলায় বিছানায় পিঠ দেবার সময় বালিশে মাথা দেবার সময় অন্তত এই প্রশ্নটা তার বিবেক নামের আদালতে করে আমার তো মনে হয় আগামী কাল থেকে ওর দ্বারা কোনো খারাপ কাজ হয় না হবে না বিশ্বনবীর সাহাবাই কেরাম রাতের বেলা ঘুমাতে পারতেন না শুধু এই প্রশ্নের উত্তর দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই কারণে যাদেরকে আল্লাহ দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে হযরত ওমরের মতো মানুষ রাতের বেলা ঘুমায়নি চিল্লাই চিল্লাই কোরআন পড়েছে বিশ্বনবী মাঝে মাঝে তদন্ত করতে এসে দেখে আবু বকরের বাড়িতে লাইট জ্বলছে হযরত আবু বকর যেন নামাজে দাঁড়িয়ে আছে আর হযরত ওমরের বাড়ি নবীজি তদন্ত করে দেখে ওমর চিল্লাই চিল্লাই কোরআন পড়ছে ফজরের নামাজ মসজিদ নববীতে হবার পরে আবু বকর একদিকে ওমর একদিকে নবীজি ডাক দিয়ে বলছিলেন হে আবু বকর
হে অমর সত্যি করে বলো রাতের বেলায় ঘুম কেন তোমাদের ধরে না কেন জেগে জেগে আবু বকর রাতের বেলা নামাজ পড়েছো হে উমর চিল্লাই চিল্লাই রাতের বেলা এত আওয়াজ দিয়ে কেন কোরআন পড়েছো হযরত আবু বকর ওমর একই আওয়াজ দিয়েছেন হে রাসূল রাতের বেলা যখন আমরা বিছানায় পিঠ দিতে যাই বালিশে মাথা দিতে যাই ওই একটা কথা বারবার আমাদেরকে জাগিয়ে তোলে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বানি আদমকে পাঁচটা প্রশ্ন করবে তার আদালতে ডেকে নিয়ে ওই দিন যদি আল্লাহ ডাক দিয়ে বলে আবু বকর ওমর জীবনে এত দিন হায়াত পাওয়ার পরে কি করেছো জবাব দাও হে রাসূল আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আবু বকর আমি ওমরের জবাব দেবার মতো কোনো যোগ্যতা নেই হযরত আবু বকর হযরত ওমর জলিলুল কদর সাহাবীরা যদি এই টেনশন করতে পারে আজ আপনার হলো কি আজ আপনার জীবনে ইসলাম পাওয়া যায় না আল্লাহর বিধান পাওয়া যায় না ঠিক মতো নামাজ পাওয়া যায় না এই কথা বল আজ আপনি যা করছেন সব সিটারি বাটপারি দুই নাম্বারিতে ভরা আজ আপনার যা করার কথা আপনি তা করছেন না বরং 180 মাইল বেগে খারাপ কাজ করছেন আমার আল্লাহ 1500 বছর আগে আপনাকে তাগিদ দিয়েছে এদিকে যা আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে এদিকে যেও না এটা তোমার জন্য হারাম এদিকে যাও এটা তোমার জন্য হালাল এই কথা বললেন অথচ আজ ভালো মন্দের জ্ঞান পাবার পরে এদিকে আপনি না গিয়ে উল্টো দিকে যাচ্ছেন আল্লাহ যেটা করতে বারণ করেছে নিষেধ করেছে নিষেধাজ্ঞা রেড সিগন্যাল দিয়েছে আপনি ওটা আরো চালু করছেন এই কথা বললেন কেন কত মানুষ এই জায়গায় বসে আছে আমি যদি বলি ভাই কারা কারা সুদ খান হাত তোলেন অনেকে লজ্জায় হয়তো উঠাবে না কিন্তু মনের ভিতরে আঘাত পড়ে যাবে আমি তো যদিও রাজশাহীর সাফাই নবাবগঞ্জে সুদ নেই আজ মসজিদগুলিতে বিশাল বড় বড় দায়িত্বে যারা আছে অধিকাংশ গুলো তাকান সুদখোর ওয়ালের তাইস থেকে বালি থেকে ইট থেকে ফলরে যা আছে সব সুদের টাকার আল্লাহ কি সুদ খেতে বলেছে সুদ খাওয়া হালাল না হারাম আমার আল্লাহ 1500 বছর আগে আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন লা তাকুলুনা রিবা আদাফাম মুদাফা বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমার নিষেধাজ্ঞা তোমরা সুদ খেও না এটা হারাম কে বলছে আরো জোরে বলেন অথচ এই হারামটা আপনি হালাল করে ফেলেছেন মাথায় টুপি মুখে দাড়ি জব্বা বা দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে অথচ সুদের টাকা ছেড়ে দিয়ে রেখেছে অথচ এক অক্ত নামাজ সে কাটায় না কাজা করে না এই কথা বলে রাতের বেলা দেখবেন তাহাজ্জুদ পড়ে সকাল বেলা ইশরাক পড়ে মাগরিবের পরে আবার আওয়াবিন পড়ে অথচ লোকটা সুদের জমজমাট ব্যবসা করছে এবাদত কবুল হবার যে সিস্টেম এই সিস্টেম নিয়ে যদি এবাদত করতে না পারেন ওটা করাই হবে কোনো লাভ হবে না এবাদত কবুল হবার আমরা যতগুলি মাধ্যম সিস্টেম পেয়েছি তার ভিতরে হালাল উৎস হালাল খাবার সুদ খাওয়া হালাল না হারাম ওজনে কম বেশি করা হালাল না হারাম অন্যের হক নষ্ট করা হালাল না হারাম শরীক ফাঁকি দেওয়া হালাল না হারাম স্ত্রীর মহরণা ফাঁকি দেয়া হালাল না হারাম আপনি কি করছেন এজন্য নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ আছে বাহিরে আছে 7টা 7টার প্রথমটাই হচ্ছে শরীর পাক কি পাক দামি সাবান দিয়ে গোসল করলে শরীর পাক হয় না দামি সুগন্ধি কাপড় পরলে শরীর পাক হয় না আপনার শরীর পাক হয় হালাল খাবারে নামাজের ভিতরে বাহিরে যে 13টা ফরজ কোন একটা যদি কারো কেটে যায় মাইনাস হয়ে যায় ওর নামাজ হবে সাউসেজদা দেয়া যাবে কথা বললে কেন তারপর ইবাদত বান্দেগি কবুল হবার ফার্স্ট মাধ্যম হচ্ছে হালাল খাবার এই জন্য সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন নামাজ পড়ার পরে যারা খারাপি থেকে নিজেকে সেফ রাখতে পারে না অশ্লীলতা মেহেপনা থেকে যারা নিজেদেরকে ফেরাতে পারে না ওর নামাজই না এই কথা বললেন নামাজের ভেতরে যত শিক্ষা আছে তার ভেতরে নামাজ আপনাকে খারাপি থেকে আলাদা করবে এই নামাজে শিক্ষা নেই কথা বললেন কেন অথচ আপনি নামাজও পড়ছেন চুরিও করছেন নামাজও পড়ছেন
আপনি জমজমার সুদের ব্যবসা করছেন, ওজনে কম বেশি করছেন, অন্যের জমি লাইল ঠেলে ফেলছেন, সব সব সম্পদ জমি জমা সব আপনি ছেলের নামে লিখে দিয়েছেন আর মেয়ের মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন, মা তোরে কিছুই দিতে পারলাম না, এটা কাবার গিলাফ ধরা হাত। অথচ ছেলেও আপনার মেয়েও আপনার, কিভাবে সম্পদ আপনি বন্টন করবেন? দেড় হাজার বছর আগে আল্লাহ তথ্য দিয়েছে। সারাই নিসার 11 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ দিয়েছেন ইউসি কমল্লা, আমি আল্লাহর আদেশ ওসিয়ত, ফিয়াউলাদিকুম লিযাকারি মিসলু হাদিল উনসাইন, দুই মেয়ে সমান সমান এক ছেলে। আজ আপনি হজ করবার পরে উমরা বারবার করবার পরে নামাজ কালাম কোনটাই বাদ দেন না, সারা দিন তসবি নিয়ে থাকেন, অথচ জমি জায়গা ব্যাংকের টাকা সব আপনি ছেলের নামে দিলেন, মেয়ের মাথায় খালি হাত বলে দোয়া করলেন, মা এটা কাবার গিলাফ ধরা হাত, দোয়া করে দিলাম তুই দুধে ভাতে খাবি। পৃথিবীতে যারা এই কাজগুলি করছে তার তিনটা ক্ষতি হয়, মেসকাতের হাদিস। এক নম্বর ক্ষতি বলছি, আপনি দুনিয়ায় এই কাজ করবার পরে যাই করেন না কেন, কাবার মতো জায়গায় মারা গেলে আপনার একটা সেজদা আল্লাহ নেয় না, নেবে না। এই কথা কি বোঝা যায়? দুই নম্বরে মেয়েটাকে ঠকিয়ে আপনি যে সম্পদ আপনার ছেলের নামে করে দিলেন ওদেরকে আল্লাহ ভোগ করতে দেয় না, দেবে না। তিন নম্বরে এই সম্পদগুলো আমার আল্লাহ যে কোনো ভাবেই খারাপ জায়গায় ব্যয় করাবে। তাহলে আপনি কি করলেন? আজ আপনার মতো বাবার কারণে তাকান ওই মেয়েটার শ্বশুর বাড়িতে কি অবস্থা, উঠতে বসতে খাইতে নিতে ওর শাশুড়ি একবার, ওর ননদ একবার, ওর স্বামী একবার, ওর দেবর একবার, সবাই গুতো দিয়ে দিয়ে বলে। অনেকে এক পর্যায়ে বলতে বাধ্য হয় তোর বাবার দ্বারা মনে হয় তোর জন্ম হয়নি, তোর বাবার রক্ত তোর শরীরে থাকলে অন্তত সম্পদের ভিতরে কিছু একটা তোরে দিত। আপনি তো দুনিয়ায় মেয়েটাকে জাহান্নামে ভাসিয়ে গেলেন, আপনারে আল্লাহ মাফ করে, এরকম মানুষ এই দেশে নেই। আদর্শ নামাজ পড়ে রমজান মাস আসলে দেখলে মানে জান্নাত থেকে পালি, ওটা সিটার, ওর কিসের নামাজ? খায় হালাল না হারাম, জম্মের খাচ্ছে হারাম, মানুষের হক নষ্ট করবার জম, মানুষের উপর জুলুম অত্যাচার 180 মাইল বেগে নামিয়ে ফেলছে, নামাজ পড়ে। তোমার এই নামাজ কোনো কাজে আসবে না। আমি আবারও বলছি, নামাজ পড়বার পরে নামাজ যদি আপনাকে খারাপি থেকে, অশ্লীলতা, বেহায়াপনা, সিটারি, বাটমারি, দুই নম্বরি থেকে ফেরাতে না পারে, কেয়ামত পর্যন্ত হায়াত নিয়ে সেজদা দিয়েই যাবেন, কোনো লাভ হবে না। নামাজের ভেতরে এটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, নামাজ আপনাকে খারাপি থেকে ফেরাবে। আজ নামাজ পড়ে যাই 40-45 বছর ধরে নামাজ পড়ছি, নামাজের শিক্ষা নেই, বুড়ো মানুষ এখন পর্যন্ত জবান কন্ট্রোল করতে পারে না, অন্যের গিবাত, পরনিন্দা, সমালোচনা, চকলখুরি, বাটপারি, মিথ্যা কথা। আপনি নামাজ পড়বার পরে আজরাইল পিছনে ঘুর ঘুর করছে, এখনো মানুষের গিবত নিয়ে, পরনিন্দা, সমালোচনা নিয়ে পড়ে আছেন, এখনো মিথ্যা কথা বলেন, আর কবে ভালো হবেন বলেন বলেন? সে কথাই আল্লাহ তাআলা বলছে, বান্দা যা করার করেছো অসুবিধা নেই, আমার দিকে কি ফিরে আসবা না? ওয়াস্তাগফিরু না, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? তোমার অপরাধ বুঝতে পেরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ পূর্বের সব গুণা তোমার নেকি বানিয়ে দেব। তো এই রকম মানুষ হতে গেলে কি আবু জাহেল হবে না আবু বকর? কথা বলেন না কেন? ওরকম মন আপনার আছে? আজ আমার কথা আপনার সহ্য হয় না, মসজিদ ইমাম সাহেব কথা বলে আপনার সহ্য হয় না, একদিন সহ্য হবে, আফসোস করবেন, সেদিন ডাক দিয়ে বলবেন ইয়াকুলু ইয়ালাইতানি কদ্দম তুলি হায়াতি, আল্লাহ আফসোস দুনিয়ায় 70 বছর হায়াত পাবার পরে কি করেছি। হুজুররা মসজিদে কত কথা বলেছে, বিভিন্ন জায়গা থেকে আলেমরা এসে কত দিক নির্দেশনা দিয়েছে, আমরা যদি ওদের কথাগুলি ধরতাম, আও নাকিল অনুধাবন করতাম, অন্তত আজ এই জাহান্নাম। Enjoy the holy Quran.